পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এই বাসটি বাঁকুড়া ইন্দপুর খাতড়া রানীবাঁধ হয়ে ঝিলিমিলি যাবে। সেই প্রত্যেকটি স্টপেজে পঞ্চায়েতের সমস্ত সাধারণ মানুষ আসবে, তাদের কাছ থেকে তাদের ওখানে পঞ্চায়েতে যে সমস্ত দুর্নীতি হচ্ছে সেইগুলোর অভিযোগকে সংগ্রহ করা এবং তার উপর ভিত্তি করেই আমাদের আগামী পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল হবে। আর প্রত্যেকটি স্টপেজে নতুন নতুন যাত্রী আসবে, সেই যাত্রীদের কাছেও গ্রাউন্ড রিয়েলিটির যে অবস্থা সেটা আমরা জানতে পারব। অবশ্যই নথিভুক্ত করে এবং তার জন্য যে কর্মকাণ্ড সেগুলো সব করা হবে। এটা একটা সুভাষবাবুর যাত্রা পালা, পুজোর পর যাত্রা পালা হয় না, সেখানে একটা বাসকে বুকিং করে উনি যাত্রা পালা করতে পেরেছে দলীয় কর্মীদের কাছ কর্মীদের সাথে নিয়ে। 12 দিন আগে বাসটা বুক করে দিয়ে দলীয় কর্মীদের নিয়ে উনি দেখবেন বাসে চেপে যাচ্ছেন। কারণ মানুষ তো কৈফিয়ত জিজ্ঞেস করবে যে আমি জঙ্গলমহলের জন্য আপনি কী করেছেন, আপনি তো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, জঙ্গলমহল আসছেন, জঙ্গলমহলে আপনি কী করেছেন? জঙ্গলমহলে তো উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়েছে, তৃণমূল কংগ্রেসের হাত ধরে হয়েছে, সিপিএম বা বিজেপি হাত ধরে হয়নি। তো সুভাষবাবুরা জঙ্গলমহলে কী করেছেন? উনি তো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, মানুষ প্রশ্ন করবে। তার জন্য এখন ওই সমস্ত যাত্রা নাটক করে বৈতরণী পার হচ্ছে, বিধানসভায় তো জঙ্গলমহলে ভরাডুবি, একটা সিটও বিজেপি পায়নি। বাঁকুড়ায় পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। বাসে চড়ে জনসংযোগ অভিযানে নামলেন বিজেপি সাংসদ সুভাষ সরকার। শনিবার সকাল 9টা নাগাদ বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে ঝিলিমিলি যাওয়ার বেসরকারি বাসে ওঠেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। প্রতিটি স্টপেজে বাস থেকে নেমে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে গত পঞ্চায়েত ভোট কিভাবে হয়েছিল এবং এলাকার অভাব অভিযোগ সম্পর্কে লিখিত তথ্য জমা নেন। এই অভিযোগের ভিত্তিতে বিজেপি পঞ্চায়েত ভোটের রণকৌশল শুরু করবে বলে সাংসদ জানিয়েছেন। দলীয় কর্মীদের নিয়ে বাস ভাড়া করে নাটক করছেন বাঁকুড়ার সাংসদ কটাক্ষ তৃণমূলে। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে জনসংযোগ এবং প্রচারে নেমে পড়েছে বিজেপি। আজ দেখতেই পাওয়া গেল বাঁকুড়ার যে সাংসদ রয়েছে বিজেপির এবং তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার বাসে চড়ে জঙ্গলমহলে উদ্দেশ্যে রওনা দিলেন। এবং যেটা সুভাষ সরকারের দাবি, প্রতিটি যে স্টপেজ রয়েছে সেই স্টপেজে সাধারণ মানুষের সঙ্গে তিনি জনসংযোগ করবেন এবং বিজেপি কর্মীদের কাছ থেকেও তিনি নথিভুক্ত নেবেন যে 2018 সালের নির্বাচনের সময় তৃণমূল পরিচালিত যে পঞ্চায়েতগুলো রয়েছে সেই পঞ্চায়েতে সাধারণ মানুষকে কী প্রতিশ্রুতি দিয়েছিল, কী কী উন্নয়ন করেছে, কী কী করতে পারেনি, সেই সব কিছু অভাব অভিযোগ তিনি নথিভুক্ত করবেন এবং মূলত সেই সব নথিভুক্ত করার পর পঞ্চায়েত নির্বাচনে হাতিয়ার করবেন। বাঁকুড়া থেকে পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি দাঁড়াও।